नमस्कार बंधुरा, गौरी किचेने सबाई के स्वागत। आमी आज के एमन एकटी रेसिपि बानाबो जे रेसिपिटी आपनारा मात्र 10 मिनट समय मध्ये बानिए जर सर्दी काशी गला ब्यथा एवं बुके जमे थाका पुरनो दिनेर कफ निमिषेर मध्ये किन्तु दूर करते पारबेन एवं खेतेओ किन्तु एई रेसिपिटी जथेष्ट रकम भालो हय। चलुन देखे नी रेसिपिटी। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম পেঁপে দেখুন ঠিক এই রকম করে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরষের তেল। এই রেসিপিটিতে কিন্তু সরষের তেলই ব্যবহার করতে হবে, কারণ সরষের তেল সর্দি কাশি গলা ব্যথা এবং বুকে জমে থাকা পুরনো দিনের কফ সারাতে ভীষণই উপকারী। তেল গরম হয়ে গিয়েছে, এবারে কেটে রাখা পেঁপেগুলো ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবারে একদম লো করে দিয়ে পেঁপেগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁপেগুলো খুব পাতলা পাতলা স্লাইস করে কাটা হয়েছে বলে সেদ্ধ হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা আমাদের শরীর খারাপের সময়ে প্রোটিনের ঘাটতি মেটাতে সাহায্য করে। নেড়ে চেড়ে নিয়ে মেশানো হয়ে গিয়েছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো পাউডার। এই রেসিপিটিতে কিন্তু অবশ্যই আপনারা হলুদের গুঁড়োটা ব্যবহার করবেন, কারণ হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু সাহায্য করে। অনেকেই আছেন অনেক খাবারে হলুদ ব্যবহার করেন না, কিন্তু প্রতিটি খাবারেই আপনাদের সামান্য পরিমাণে হলেও হলুদটা কিন্তু ব্যবহার করা উচিত, কারণ হলুদ আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু খুবই সাহায্য করে। মেশানো হয়ে গিয়েছে, এবারে আমরা 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমেই ঢেকে রেখে ভেজে নেব। এতে ভাজার সাথে সাথে দেখবেন সেদ্ধ হয়ে আসবে। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পেঁপেটা কিন্তু 80%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবং ভাজা ভাজাও হয়ে এসেছে। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 ইঞ্চি আদা পেস্ট। আদাটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব, যাতে আদার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আদার মধ্যেও থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আর আদা আমাদের ঠান্ডা লাগা, নাকে সর্দি, বুকে পুরনো কফ সারাতে কিন্তু 1 নম্বর স্থানে রয়েছে। অন্যদিকে শুকনো একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটি তেল ছাড়াই খুব ভালোভাবে প্রথমে গরম করে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দিয়ে দিলাম 5টা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 2 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে ভেজে নেব। লঙ্কাতে রয়েছে ভিটামিন এ, ভিটামিন B1, B2, B3, B5, B6 এবং রয়েছে ভিটামিন সি। তাই আমাদের খাবারের তালিকায় প্রতিদিন অন্ততপক্ষে 2টো করে কাঁচা লঙ্কা কিন্তু রাখা উচিত, তাহলে মোটামুটি প্রায় অনেকগুলো ভিটামিনই আমরা পেয়ে যাই। তবে লঙ্কায় যাদের অ্যালার্জি রয়েছে তারা লঙ্কাটা নাও খেতে পারেন, অনেকেই কিন্তু লঙ্কাতে ইরিটেশন থাকে। লঙ্কা ভাজা হয়ে গিয়েছে, এখানে নিয়ে নিয়েছি 15 থেকে 16টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। রসুনের মধ্যে রয়েছে ভিটামিন B6 এবং রয়েছে ভিটামিন সি, তাই রসুনটাও কিন্তু আমাদের দৈনন্দিন খাবারে রাখা উচিত। তাছাড়াও রসুন হাই ব্লাড প্রেশার কমাতে সাহায্য করে এবং আমাদের কোলেস্টেরলের মাত্রাটা ঠিক রাখে, যা আমাদের হার্ট অ্যাটাক কমাতে কিন্তু সাহায্য করে। রসুনটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এইভাবে কন্টিনিউয়াসলি অবশ্যই নেড়ে যেতে যেতেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে, না হলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে।
ভাজা হয়ে গিয়েছে, তাই এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব 20 গ্রাম কালো জিরে। জিরেটাকেও ঠিক একইভাবে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে 2 মিনিটের জন্য ভেজে নেব। কালো জিরেতেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ক্যান্সার এবং নিউরোলজিক্যাল ডিসঅর্ডার কমাতে সাহায্য করে। তাছাড়াও অনেক সময় দেখা যায় সর্দির জন্য আমাদের নাক কিন্তু বন্ধ হয়ে যায়, অনেক সময় ঠান্ডা লেগে গলা খুশখুশ করে এবং বুকে কফ জমে যায়, তখন এই কালো জিরে কিন্তু আমাদের 100% উপকারিতা দেয়। এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমরা একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। প্রথমে শুকনো অবস্থাতেই পেস্ট করে নেব, তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও পেস্ট করে নেব। ঠিক দেখুন এইরকম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে পেঁপেগুলো দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে, কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে যে কালো জিরে রসুন এবং কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম। এখানে প্রায় 1/2 গ্লাস পরিমাণ জল আছে। গ্রেভিটাকে এবারে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, গ্রেভিটা ফুটে উঠেছে এবং গ্রেভিটা দেখুন অনেকটা গাঢ় হয়ে এসেছে। পেঁপেগুলোও কিন্তু 100% সেদ্ধ হয়ে গিয়েছে। এই সময় আপনারা চাইলে নুনটা চেক করে নিতে পারেন। কয়েকবার নেড়ে চেড়ে নিয়ে এবারে নামিয়ে দেব। কমপ্লিট হয়ে গিয়েছে একদম এই রেসিপিটি। আপনারা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।